নমস্কার ইকুজ ইজি কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা টি টাইম স্ন্যাক্স এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন বর্ষাকাল, বৃষ্টি হয় যখন তখন আমাদের ভাজাভুজি খেতে ইচ্ছে হয়। তো আজ আমি লাউ এর পকোড়া বা বড়া যেটাই বলে থাকুন না কেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে খুব সহজে, খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, কোনো রকম সোডা বা বেসনের প্রয়োজন নেই, মুচমুচে পকোড়া বা বড়া বানানো যায় তার এই রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি 500 গ্রাম লাউকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে রেখেছি। এবার আমি এটাকে গ্রেট করে নেব। লাউটাকে গ্রেট করার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বড় ছিদ্রটার সাহায্যে আমি করবো না, ছোট ছিদ্রটার সাহায্যে আমি করবো। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি এরকম ভাবে পুরো লাউটাকে গ্রেট করে নেব। লাউটা আমার গ্রেট করা হয়ে গেছে। আমি প্লেটে কিছু মশলা রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আমি গুঁড়ো ব্যবহার করছি, আপনারা বাটাও ব্যবহার করতে পারেন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। তো আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর বাটিতে করে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। তো প্রথমে আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ। সমস্ত মশলাগুলো আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আদা, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা সমস্ত লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা লাউটাকে গ্রেট করে বানাচ্ছি, আপনারা চাইলে সেদ্ধ করেও বানাতে পারেন, ওটা আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন। সেদ্ধ করতে হলে একটু বড় বড় ডুমো ডুমো করে কাটবেন, তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নেবেন। সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, আর যদি গ্রেট করে করা হয় তার সঙ্গে সঙ্গে যখনই খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু আপনারা ফটাফট বানিয়ে খেয়ে নিতে পারবেন। সমস্ত মশলাগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি, 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেবো। দেখুন লাউ থেকে কতটা পরিমাণ জল বার হয়েছে লবণ দেওয়ার কারণে। লাউটা কিন্তু আমি আগেই ধুয়ে দিয়েছিলাম, ধোয়ার পরে আমি পরিষ্কারভাবে ছুলেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি 4 টেবিল চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মেখে নেবো আগে, তারপর প্রয়োজন যদি হয় তাহলে আবার আমি নিয়ে নেব। প্রথমে কিন্তু অনেক বেশি চালের গুঁড়ো দিয়ে দেবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো হবে না, লাউয়ের কোনো রকম টেস্ট থাকবে না, চালের গুঁড়োরই টেস্ট থাকবে। ওই জন্য প্রথমে অল্প পরিমাণে দেবেন, তারপর মাখা হয়ে গেলে পরে তারপরে আবার আন্দাজ বুঝে যদি প্রয়োজন হয় তাহলে নিয়ে নেবেন। আমার এখানে আর কোনো রকম প্রয়োজন হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না। এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল স্পুন চিনি, এটা অপশনাল। আমার পার্সোনালি একটু লাউয়ের বড়া বা পকোড়া যেটাই বলে থাকুন না কেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, ওই জন্য আমি দিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে দেবেন না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। ব্যাটার আমার পুরোপুরি রেডি। এবার আমি পকোড়াগুলো বা বড়াগুলো ভেজে নেব। গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ আমি তেল দিয়েছি, যেহেতু পকোড়া বা বড়া ডিপ ফ্রাই করতে হবে সেই জন্য আমি তেল দিয়ে দিয়েছি। আমি রিফাইন্ড তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও ফ্রাই করতে পারেন।
তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দিই। আমি ছোট ছোট সাইজে ছাড়ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নেবেন। এবার আমি পকোড়াগুলো ভালোভাবে লাল করে ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম, হাই ফ্লেমে ভাজবেন না, কারণ হাই ফ্লেমে যদি ভাজা হয় ভেতর থেকে কাঁচা থেকে যায়, উপরে লাল হয়ে যাবে। যেহেতু লাউটা কাঁচা সেহেতু লো টু মিডিয়াম ফ্লেমে বড়াটা ভাজবেন। আমি দুটো সাইড ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার দুটো সাইডই কিন্তু ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি এগুলো উঠিয়ে নেব। একই রকম ভাবে আমি বাকি সমস্ত বড়া বা পকোড়া গুলো ভেজে নেব। বাকি সমস্ত গুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন। দুটো সাইডে কিন্তু আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা পরিমাণ ক্রাঞ্চি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আর ভেতর থেকে দেখুন কতটা পরিমাণ নরম, গরম রয়েছে তো, উপর থেকে ক্রাঞ্চি, ভেতরে দেখুন কত সফট। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর আত্মীয় বন্ধু পরিজনদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। আপনারা এটা বিকেলে চায়ের সাথে স্ন্যাক হিসাবে ট্রাই করতেই পারেন। তাছাড়া এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে অনেকে পেঁয়াজ রসুন খান না, যাদের সুগার আছে তারা আলু খান না, তারাও এই পকোড়াটা খেতে পারেন। আর যারা লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। আপনারা ট্রাই করুন, বাড়িতে খাওয়ান খান আর কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছিল। আজ এই পর্যন্তই, ফিরে আসছি পরের কোনো নতুন করে রেসিপির সাথে।